হুগলি জেলার কর্ণগরের কানাইপুর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো সোয়াব টেস্ট। রবিবার কানাইপুর আদর্শনগর থেকে শুরু হলো সোয়াব টেস্ট। পঞ্চায়েত প্রধান আচ্ছিলাল যাদব দাবি করেন, রাজ্যে প্রথম কোনো পঞ্চায়েত এইরূপ উদ্যোগ গ্রহণ করলো। প্রধান আরো জানান, কানাইপুরের মানুষের সোয়াব টেস্ট শুরু হয়েছে, সব মানুষেরই এই টেস্ট করা হবে। আমাদের এই এলাকার মধ্যে করোনা দুটো পজিটিভ টেস্ট পাওয়া গেছিল, ভালো করে ট্রিটমেন্ট পেয়ে তারা নেগেটিভ হয়ে বাড়ি উঠেছে, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে আমাদের হয়তো অন্য লোকেদের মধ্যেও করোনা হয়তো সংক্রমিত হয়েছে, করোনা দ্বারা আমরা হয়তো কোথাও আক্রান্ত আছি। তাই মানুষের এই বিশ্বাস থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা আজকে আমাদের জেলার অনুমতি নিয়ে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারের মাধ্যমে আমরা এখানে সোয়াব টেস্ট আজকে করাচ্ছি, যাতে আমাদের এই কোভিড-19 টেস্ট আমরা রেজাল্টটা পেতে পারি। কতজনের মুখে দিনে আমরা র্যান্ডম টেস্ট করে প্রায় 20 জনের জন্য আমরা ব্যবস্থা রেখেছি, আবার নেক্সট 1-2 দিনের মধ্যে আবার 20 জন করে পুরো এলাকাটাতে, যেহেতু আদর্শনগর, নৌপাড়া, কানাইপুর কলোনি একটু প্রো আছে, বেশি পপুলেটেড আছে বলে এই জায়গাগুলোতে আমরা করেছি। মানে কানাইপুর এরিয়া জুড়েই কি করা হবে? একদম কানাইপুর এরিয়া জুড়েই করা হবে, যে ব্লকটা আছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন দিনে ডেট করে আমরা এটাকে র্যান্ডম টেস্টটা করাচ্ছি। তবে মানুষকে কোথাও এই করোনাকে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যেরকম সরকার গাইডলাইন দিচ্ছে, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অন্য একজনকে বাঁচতে সাহায্য করুন, এই কথাগুলোকে নিশ্চিতভাবে মানতে হবে, আর প্রশাসনকে নিশ্চিতভাবে সহযোগ করতে হবে। কোনো লোকের যদি ধরুন কোনো কারণে মনে হচ্ছে যে শরীর খারাপ হয়েছে, এগিয়ে এসে তাকে চেক আপ করা, পঞ্চায়েতকে জানানো, থানাকে জানানো, জেলা প্রশাসনকে জানানো, তাতে আমরা এটাকে তাড়াতাড়ি করে রিকভার করতে পারি। আর করোনাকে যে কোনো সময় জয় করা যেতে পারে, যে আপনারা বললেন যে আমার এই পাড়ারই 2 জন পজিটিভ ছিল, ওরা ট্রিটমেন্ট পাওয়ার পর নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছে, এটা নিশ্চিতভাবে আমাদের জন্য অত্যন্ত গর্বের আর আনন্দের কথা। পঞ্চায়েতের এইরূপ উদ্যোগে খুশি এলাকাবাসীরা। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয়, তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাত্রিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে,
এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো নিশ্চয়ই তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি ফ্রম 18th March। ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই, মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।